गत क्लास धारावाहिकता हाजिर हो पंचम अध्याय पंचम अध्याय पाँच दशमिक तीन सप्तम श्रेणी गणित विषय पंचम अध्याय अनुशीलनी पाँच दशमिक तीन अध्याय आज तुम्हारे उत्पादक विश्लेषण क्यों करते हैं देखो तुम्हारा खाता कलम प्रस्तुत हो क्लासगुल मनोज दिए सुनबे नियमित क्लासगुल बार बार देखें डाउनलोड कर बार बार पढ़े और बार बार प्रैक्टिस कर आज के उत्पादक विश्लेषण करो एक नम्बर प्रश्न एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस जेड एक्स प्लस वाई जेड राशि की उत्पादक विश्लेषण करब उत्पादक विश्लेषण करते हुए प्रथम तक देखते हैं कमन जगह जी कमन जाए कमन और जी कमन ना जाए तुम्हें सूत्र जाए देखते हैं सूत्र प्रयोग करा जाए कि ना जी सूत्र प्रयोग करा ना जाए तक इटे मिलेग्राम फैक्टर तुम्हें अंकटा करते हैं देखो हमारे ये अंकटा चार्ट राशि आई चार्ट राशि थी प्रथम द्वितीय राशि थी कमन जाए एक्स कमन जाने एक्स स्क्वायर प्लस एक्स वाई एक्स दूटे एक्स एक एक्स कमन क्या एक्स थे प्लस एक्स कमन लिखे वाई प्लस जेड दूटे राशि जेड आेड कमन जेड कमन लिखे एक्स प्लस वाई दूटे कमन थे एक कमन लिखो एक्स प्लस वाई कमन बाहर से एक्स प्लस जेड एक्स प्लस जेड ना एक्स प्लस वाई एक्स प्लस जेड এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ এটাই আনসার নিয়ে উৎপাদক x প্লাস y গুণ ইনটু x প্লাস z এটা আনসার হবে x প্লাস y গুণ ইনটু x প্লাস z সেম নিয়মে कमन ए स्क्वायर के साथ सी एटाके जदि लिखि प्लस तारपर ए बी प्लस बी सी তাহলে এবারে এখান থেকে এই কমন হচ্ছে এই কমন থেকে একটা থাকবে এ প্লাস আর এখান থেকে যদি সি এ প্লাস সি প্লাস আর এখান থেকে যদি ডি কমন নিই তাহলে এটা থাকবে এ প্লাস সি তাহলে দুটো থেকে একটা কমন এ প্লাস সি এ প্লাস সি কমন নিলাম প্লাস এ প্লাস বি দেখবার এখানে বাইরে থাকবে এ প্লাস বি আর এটা নিম্ন উৎপাদক এ প্লাস সি কমন ইনটু এ এ প্লাস বি এটা অ্যানসার অ্যানসার এ প্লাস সি আর এ প্লাস বি আচ্ছা এরপর আমরা तीन नम्बर अंक देखी प्रथम एवं द्वितीय अंक मान एक सेम टर्म तीन नम्बर अंक ए बी इंटू थ्री एक्स प्लस क्यू आई ए बी इंटू थ्री एक्स प्लस क्यू आई प्लस ए स्क्वायर क्यू एक्स a square px plus b square py a into x square a into px plus py plus a square px plus b square py আচ্ছা প্রথমে এটা এখানে একটা গুণ আছে আমরা এটা আসলে গুণ করে প্রথমে এর সাথে px গুণ করো ab px ab ab px प्लस एर साथ गुण करो ए डी किय
प्लस ए स्क्वायर यू एक्स प्लस बी स्क्वायर क्यू वाई। देखो এদিকে এবি আগে কমন ছিল আমরা এটা গুণ করে নিচ্ছি এখন যদি আমরা এখানে কমন নিতে যাই এখানে এবি ডিএক্স এখানে এবি ডিওয়াই মানে এবি এবি কমন যাচ্ছে এখানে এখানে এ স্কয়ার এখানে এ আর এখানে কিছু এ নাই মানে এই কমন নেওয়া যাচ্ছে না এখান থেকে আর এটাকে সাথে দাও যখন কমন যাবে এখান থেকে সাথে দাও এবি ডিএক্স প্লাস এ স্কয়ার ডিওয়াই এখানে এ স্কয়ার ইউ এক্স प्लस तापर इकन देखो बी स्क्वायर क्यू वाई प्लस ए बी क्यू वाई ताहले ये बच्चे जानते हैं कि कॉमन नहीं कॉमन दर्ज है ए एक्स इकन जो कि इसके एक्स असे ताहले इकने ए आर एक्स कॉमन दर्ज है ए एक्स कॉमन के लाभ देखते हैं कि बी पी প্লাস এখান থেকে এস এর থেকে এই কমন নিবল থাকে এ থাকবে এক্স কমন নিবল হচ্ছে আর থাকবে কিউ বিপি প্লাস এ কিউ প্লাস এবার এখান থেকে কমন কি যাবে দেখো এখানে বি আছে এখানে বি স্কয়ার আছে তাহলে বি কমন যাবে তার এখানে ওয়াই কমন যাবে তাহলে এখানে থাকবে আর একটা বি আর এখানে থাকবে পি বিপি প্লাস এখানে বি বি কমন নিবল হচ্ছে তাহলে এই থাকবে আর ওয়াই কমন নিবল হচ্ছে তাহলে আর থাকবে बुजते তাহলে প্রথমে রাশিটাকে কি করতে হবে গুণ করতে হবে এই রাশির সাথে এই রাশি গুণ করতে হবে এর সাথে dx গুণ করলে এই dx প্লাস এর সাথে qy গুণ করলে ab qy প্লাস a স্কয়ার qx প্লাস b স্কয়ার qy এটা কি বলা এখন দেখা যাচ্ছে এই দুটো রাশি থেকে কমন গেলো কি এই দুটো রাশি থেকে কমন যাচ্ছে সুতরাং করতে হবে তোমাকে সাথে নিতে হবে তাহলে ab px এর সাথে a স্কয়ার qx থেকে নিয়ে আসতে হবে তাহলে b স্কয়ার qy এর সাথে ab qy কে নিয়ে আসতে হবে সাধারণ পরে এখান থেকে ax কমন নিলে আর এখানে b থাকবে প্লাস এখান থেকে ax কমন নিলে আর একটা e থাকবে এখানে আর কি থাকবে aq প্লাস এখান থেকে যদি আমরা dy কমন নিই যেহেতু dy দুই জায়গায় আছে b স্কয়ার থেকে b নিলে আর একটা b থাকবে কমন আর একটা এখানে p থাকবে y কমন নিয়েছি এখানে একইভাবে a এ থাকবে এখানে dy কমন নিতে হচ্ছে কারণ ab থাকবে তাহলে দুটা bb প্লাস aq দুটা কমন থেকে একটা কমন লিখবে আর ax প্লাস dy আসো তারপর আমরা চার নম্বর অঙ্কে যাব কমন যাই দেব এখানে দেখা যাচ্ছে কোনো কিছু কমন যাচ্ছে না তাহলে কমন না গেলে এরপর আমাদের কাজ হচ্ছে সূত্র জায়গায় লিখতে হবে তাহলে এটাকে সূত্র প্রয়োগ করে করা যাবে এটাকে তাহলে কমন হচ্ছে 2 2x লিখে স্কয়ার দাও माइनस y y के बीस के बना अन्य s के मैंने बीस के एक सूत्र s के मैंने बीस के सूत्र आगे भाई एक सूत्र ना चिलो s के मैंने बीस के इक्वल टू a प्लस b होने टू a माइनस b अरे a प्लस b होने के a जगह के लिए ट्वाइस x जगह से y अरे a स्क्वायर माइनस b स्क्वायर इक्वल टू a ये मैंने ट्वाइस x प्लस b जगह से y a प्लस b होने टू আবার a माइनस b ये হচ্ছে y আর cos x plus y cos x minus y এটা হবে आंसर आंसर cos x plus y cos x minus y তাহলে এটা বড় আগের গুলো হচ্ছে একটু ভিন্ন এটা আমরা দেখতেছি যে এখানে কোনো কমন যাচ্ছে না কমন না গেলে তখন দুটো একটা সূত্র প্রয়োগ করা যাবে দেখা যাচ্ছে এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে এটাকে 4x কে আমি 2x লিখে স্কয়ার দিলাম 4x স্কয়ার ছিল এটাকে 2x লিখে স্কয়ার দিলে 2 উপর স্কয়ার মানে 2 গুণ 4 x এর উপর স্কয়ার x স্কয়ার তাহলে এটা 2x 2x এর উপর স্কয়ার দ্বারা বিভক্ত 4x স্কয়ার রেখে গেল তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো এর কার্যকারী হলো a মাইনাস b আচ্ছা তারপরে 5 নম্বর
देखो आगे अंकर मत हो आगे अंकटा जो छो एसके माइनस बी के सूत्र कर एसके माइनस बी के समान ए प्लस बी गुण इनटू ए माइनस बी তাহলে আমরা এটা কি ঠিক একই ভাবে প্রথমে এটাকে বর্গ করলাম a স্কয়ার মানে b স্কয়ার a 9 a স্কয়ার কে ভাগে 3 a লিখে স্কয়ার দিলাম তাহলে এটা 9 a স্কয়ার হয়ে গেল 4 b স্কয়ার কে 2 b লিখে স্কয়ার দিলাম তাহলে দুইটা 4 4 b স্কয়ার হয়ে গেল তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এখানে a প্লাস b a হচ্ছে ট্রাইসে আর b হচ্ছে ট্রাইসে a প্লাস b আমরা বলবো a লিখবো যদি ট্রাইসে বলবো b লিখবো যদি ट्वाइस बी ये तो बी जगह ट्वाइस बी है अरे ए प्लस बी होल इनटू ए माइनस बी ये तो हमारा आंसर एल्पर आशो अरे ए स्क्वायर बी स्क्वायर माइनस 49 वाई स्क्वायर एक तो जगह अच्छे से तो हम ये कॉमन अच्छा लगा कॉमन लगने के लिए सूत्र बोलते हैं सूत्र बोलते हैं अभी ए बी ले बी के स्क्वायर दी अरे के स्क्वायर बी स्क्वायर मिला तो ए ऊपर स्क्वायर है बी ऊपर स्क्वायर है माइनस 49 से बढ़ गया 749 तो 7y लिखे स्क्वायर दो अरे स्क्वायर माइनस b स्क्वायर अरे एकदम एक जगह पर हम लोग ab और b जगह पर से 7 है 7y अरे a स्क्वायर माइनस b स्क्वायर सूत्र a प्लस b ये मेरे से 7y होल इनटू a माइनस बी ये तो सेवन होगा अरे ए ए बोलते ए बी के बुझाते हैं क्या है अर्थात ए स्क्वायर माइनस बी स्क्वायर ए प्लस बी और इनटू ए माइनस बी इधर आंसर है क्या है निर्णय तो ए बी प्लस सेवन वाई और ए बी माइनस सेवन वाई अब देखो इधर में छह नंबर सात नंबर बटा सेम सात नंबर 16 नेक्स्ट दिवर फोर से क्या है x to the 4 के तुम x square y square दिले इटा हो जावे अतः आशा करते हैं सब कंपटर टाइप कर दे हमने जितना आशा करते हैं सब नंबर 16 x to the 4 minus 81 y to the 4 अरे एक ने किसी कॉमन जांच चला लेटे कम शूट करो शूट करो तेरे में शुमार बार बोलो चार चार शुमार और x to the 4 के x square four square दियो अरे x square four square जितने हमने दिए गए हैं तो इटा माइनस बी नाइन ओवर स्क्वायर अब देखो एक बटा इतने सोलो के बाद लगा फोर और एक्स के दिवार फोर के एक्स स्क्वायर बोले स्क्वायर अबे सोलो के फोर एक्स के दिले सच्चे ने सोलो एक्स के दिवार फोर के एक्स स्क्वायर बोले स्क्वायर दिले दिदुगु ने चार एक ने एकाशी बोले वो नाइन नाइन ओवर स्क्वायर और वाई टू दिवार फोर इधर बाकी ने वाई स्क्वायर बोले स्क्वायर ताले a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো তাহলে এটা হবে a প্লাস b হোল ইনটু a মাইনাস b এখন দেখো এই রাশিটি সূত্র যাচ্ছে না কিন্তু এই রাশিটি আবার সূত্র করা যাচ্ছে এই রাশিটিকে আমরা আবার সূত্র করব প্রথম এটা 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার লিখলাম তারপর এটাকে সূত্র করো এটাকে ট্রাইস x লিখে স্কয়ার দাও মাইনাস ট্রাইস y লিখে স্কয়ার দাও তাহলে এখানে এখন আবার x স্কয়ার মানে b স্কয়ার সূত্র হলো এখন তাহলে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার আর এটা x স্কয়ার মানে b স্কয়ার সূত্র আবার a প্লাস b b মানে ট্রাইস নয় হোল ইনটু a মাইনাস b b মানে হচ্ছে ট্রাইস নয় তাহলে এটা হচ্ছে আনসার এখন বড় আনসার তাহলে এটা লাস্টে একটা কাজ করতে হলো
এবার একটা সূত্র করতে হবে এই যে আমরাটা দেখি প্রাইস এক্স প্লাস প্রাইস ওয়াই ইকুয়াল টু প্রাইস এক্স মাইনাস প্রাইস ওয়াই তাহলে দেখো এই সাত নম্বর অঙ্কটা একটু ভিন্ন অর্থাৎ লাস্টে একটা সূত্র করতে হচ্ছে আবার প্রথমে এক্স কে মাইনাস বি স্কয়ার সূত্র এটা করে এই গ্রাহ্য হলো টি এম এন এস বি আবার এখানে একটা সূত্র হচ্ছে কারণ ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার আবার সূত্র করলে ক্রস এক্স স্কোয়ার মাইনাস প্রাইস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স কে মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তাহলে এই প্লাস বি হল টু এ মাইনাস বি এবার আমরা আট নম্বর অঙ্কে দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আট নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো যদি যদি আমি এক্স স্কোয়ারকে যদি আমি এই ধরি এই ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে বি ধরলাম তাহলে এখন সূত্রের প্রয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রের প্রয়োগ করলে এক রাজ্য হবে তো এ মাইনাস বি এ প্লাস বি এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই যেহেতু দ্বিতীয় রাশি এখানে ব্র্যাকেট দিতে হবে এক্স প্লাস ওয়াই এ প্লাস বি হোল ইনটু আবার এ মাইনাস বি এ হচ্ছে এক্স প্লাস ওয়াই এবার সব এ প্লাস এক্স প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ব্র্যাকেট খুলে দিলে প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এক্স প্লাস ওয়াই হবে তারপর আসব এ মাইনাস এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই এখন এটা তুমি যদি এই লাইনটা যদি না করো তাহলে সরাসরি এই লাইন উত্তর ব্যাক করা যাবে এক্সকেয়ার মাইনাস বিস্কের সূত্র এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি সেক্ষেত্রে বি এর সময় যে যেখানে মাইনাস আছে ভিতরের সাইড বন্ধু সূত্রে যদি মাইনাস না থাকে তাহলে ভিতরের সাইডটা পুরো ধরে যায় প্লাস মাইনাস এ মাইনাস হয়ে যায় তাহলে এটা আনসার হবে এ প্লাস এ প্লাস এক্স প্লাস ওয়াই তারপর হবে এ মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এই অঙ্কটা আমরা এটাকে তো সরাসরি সূত্রে প্রয়োগ করলাম এক্স স্কয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইনটু এ মাইনাস বি তাহলে এই লাইনটা যদি না দেখো তাহলে অনেক সময় দেখা যায় এই সাইডটা পরিবর্তন করতে অনেকের মনে থাকে না এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস এটা বি লেখার সময় বি এর সাইডে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এভাবে করলে প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এ প্লাস এ প্লাস বন্ধুরা দূরদের সময় বন্ধুরা বলবে যদি মাইনাস এ মাইনাস বি এর সাইড পরিবর্তন হয় এটা তারা মনে রাখবে फोर प्लस एट ए स्क्वायर प्लस नाइन टू पावर फोर फोर प्लस एट ए स्क्वायर प्लस नाइन टू पावर फोर তাহলে এখানে প্রথম আমরা দেখব কমন যাচ্ছে কিনা দেখা যাচ্ছে এখানে কোনো কমন নেওয়া যাচ্ছে না কারণ এখানে ফোর এখানে এইট এখানে নাইন কিছু কমন নেওয়া যাচ্ছে না কমন নেওয়া লাগলে এরপর দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা এটাকে আমরা একটা সূত্রে প্রয়োগ করব ফোরকে যদি আমি এ লিখে স্কোয়ার দিই এখানে অর্থাৎ টু লিখে স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু তারপর বি এখানে এক রাজ্য হল এসকে সূত্র করতে যাচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি বি কত দিলে এখানে নাই এইট এ স্কোয়ারটা মিলবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে কত টু এ স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে কত থ্রি এ দিতে হবে বিটা তাহলে এখানে বি তাহলে এখন আবার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এ প্লাস বি বি মানে হচ্ছে টোয়াইস এ আবার এ হচ্ছে টোয়াইস এ প্লাস টোয়াইস এ স্কোয়ার এ মাইনাস বি বি হচ্ছে টোয়াইস এ তাহলে এটাকে একটু সাজিয়ে দেখো টোয়াইস এ প্লাস টোয়াইস এ স্কোয়ার প্লাস টু এভাবে সূত্র উত্তর হয়
প্রবাহী আগে থেকে লিখে দাও প্রবাহী নাম কেটে যাচ্ছে তার নাম্বার এ টু প্লাস প্রবাহী এ প্লাস প্রবাহী স্কয়ার এ গিভেন রাখি আবার টু মাইনাস প্রবাহী এ প্লাস প্রবাহী এ স্কয়ার এভাবে রাখলে তাহলে এটা হবে এতটুকু আনসার टू प्लस ट्वाइस ए प्लस ट्राइस ए स्क्वायर अब टू माइनस ट्वाइस ए प्लस ट्राइस ए स्क्वायर देखो उनका अगर हम एक रिपीट करते देखो इधर प्रथम फोर के टू ए स्क्वायर लिख लो अर्थात इधर के ए प्लस बी सूत्र कर दो ये तो कॉमन दर्शन है सूत्र कर दो सूत्र कर दे लगा के ए प्लस बी होल स्क्वायर सूत्र मॉल वाले चीज देख लो तो सब लोग प्लस है अरे ए प्लस बी होल स्क्वायर सूत्र कर बैठे a স্কয়ার প্লাস 2s a হচ্ছে তো 2 তারপরে b b হচ্ছে b কত হবে এটা এটা নির্ভর করে এটার উপর যেটা লাস্টেরটা আমার b স্কয়ার হবে 9 টু দি পাওয়ার 4 কে আমি যদি 3s a স্কয়ার হোল স্কয়ার লিখি তাহলে তো জিরো কে নয় 9 টু দি পাওয়ার 4 নিলে আমি এখানে b টা আনতে হবে 3s a স্কয়ার তো 3s a স্কয়ার যদি আমি এখানে নিয়ে আয় তাহলে আমার এটা গুণ করলে যে 3 দিয়ে স্কয়ার সাজ করলে 12 12 a স্কয়ার হচ্ছে 12 a স্কয়ার যদি হয় আমার এখানে তাহলে এখানে আছে 8 স্কয়ার এখানে গুণ করলে হচ্ছে 12 স্কয়ার তাহলে বেশি হয়ে গেছে এখানে কত বেশি হলো 12 থেকে 8 এর 4 তো 4 স্কয়ার বেশি হয়েছে তাহলে 4 স্কয়ারটাকে মাইনাস করে দিতে হবে এখানে তাহলে এটা সূত্র হলো a স্কয়ার প্লাস 2s ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2s এর উপর স্কয়ার দিতে হবে যেহেতু 4 স্কয়ার আছে এটাকে আরেকটা b স্কয়ার বাড়াবো অর্থাৎ এই পুরোটাকে a আর এটাকে b বাড়াবো b স্কয়ার তাহলে স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ये হচ্ছে যে এ হচ্ছে কত টয়েস এ 2 প্লাস 3s স্কয়ার এটা হলো এ প্লাস বি হচ্ছে যে টয়েস তাহলে এ প্লাস বি হল ইনটু আবার এ মাইনাস বি তাহলে এতটুকু आंसर এটাকে একটু সাজিয়ে লিখতে পারো না সাধারণত তোমার आंसर হয়ে যাবে আমাদেরকে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় দেখালাম এইখানে আজকে আমি দুটো পদ্ধতি দেখিয়েছি কিভাবে কমন নিয়ে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় আর একটা দেখিয়েছি কিভাবে সূত্র করে উৎপাদক করতে হয় আগামী ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক আছে এখানে তোমার মিডল টার্ম ফ্যাক্টরের সেগুলো দেখাবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর বাসায় অবস্থান করবে বাইরে ঘুরাঘুরি করবে না বাইরে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক নিয়ে বাইরে যেতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।